পাকতে শুরু করেছে দিনাজপুরের লিচু। সপ্তাহ খানেকের মধ্যেই বাজারে আসবে রসালো এই মৌসুমি ফলটি। যদিও করোনা পরিস্থিতিতে লিচু বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন বৃষ্টি না হওয়ায় এবার লিচুর ফলনও হয়েছে কম। দিনাজপুরের লিচুর খ্যাতি দেশ জুড়ে। জেলায় এবার 5,000 হেক্টরের বেশি জমিতে প্রায় 3,000 লিচু বাগানে মাদ্রাজি, বেদেনা ও চায়না থ্রি জাতের লিচুর ফলন হয়েছে। তবে অন্যবারের তুলনায় এবার ফলন খুবই কম বলে জানিয়েছেন চাষিরা। পোকা দমন এবং ভালো ফল পেতে চলছে ভিটামিন ও ওষুধ স্প্রে। দানা ভালো হবে এবং লিচু পড়বে না, ছাতার কারণে বীজ দেওয়া আছে। ম্যানকোভেট মারলো লিচি যাতে লিচুটা না পড়ে এবং যাতে পোকা কোনো রকম পোকা আক্রান্ত না করে। এই লিচুটাও তো আবার খুব রিক্সের মধ্যে আছে, আকাশের ওয়েদার অতটা ভালো না, কখন যে কী হয় খুব একটা সংখ্যার মধ্যে আছে। 50% মানে 70% লিচু নাই বললে চলে, এই ঘাটতিটা কোথা থেকে পূরণ হবে। গত বছর রোজাই ছিল লিচুর ভরা মৌসুম, ভালো দাম না পাওয়ার অভিযোগ ছিল লিচু চাষিদের। এবার উৎপাদন কম হলেও ভালো দাম পাবার আশা তাদের। তবে শঙ্কা করোনা পরিস্থিতিতে বাজারজাত করা নিয়ে। যদিও বা করোনা ভাইরাস, তবুও আশা করি যে গতবার থেকে দাম বেশি হবে। এটা মাদ্রাজি লিচু, এটা বাজারজাত করা সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে। আর বাজারের অবস্থা এখনো দাঁড়ায়নি, কি যে হবে সেটাও মনে কিছু মনের মধ্যে আনতে পারতেছি না যে কি হবে, কারণ এবার অনেক লস যদি আমাদের বাজার খারাপ হয়ে থাকে। কৃষি কর্মকর্তারা বলছেন আবহাওয়ার কারণে এবার লিচুর উৎপাদন 30% কম হবে। এবার লিচুর ফলন আশানুরূপ হয়নি, বিশেষ করে বোম্বাই জাতের লিচুটার ফলন সাংঘাতিকভাবেই ব্যাহত হয়েছে। ফলন বিপর্যয়ের কারণে আমরা স্বাভাবিকভাবেই গতবারের তুলনায় এবার ফলন কম হবে। পচনশীল ফলটি সংরক্ষণে বিশেষায়িত হিমাগার এবং বাজারজাতকরণে প্রশাসনের সহযোগিতা চান লিচু চাষিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।